আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ওয়ারা কায়েতু ইন আল হামদাল ইল্লাহ ওসাল্লা তুসাল্লাহ মহ আল্লাহ সাইদী আরসুল ইল্লাহ ওয়া আলাহি অসহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের এ পর্বে ইনশাল্লাহ ঈদে মিলাদুন উদযাপন উপলক্ষে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আবার আপনাদের সামনে চলে এসেছি আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো আর রওয়া এহ ফি মাউলিদি খাইরিল বারিয়া এই কিতাবটি লিখেছেন সৈয়দ আবদুল্লাহ হারারি আল হাবসি রহমতুল্লাহ আলহাই ওনার কিতাব থেকে আমি আজকে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের মিলাদের আলোচনা করব। রওয়া ইবনু সাদ ইবনু সাদ এটি বড় একটি তবাকত ইবনু সাদ অনেক বড় একটি কিতাব আল্লামা ইমাম ইবনু সাদ তার তবাকতের মধ্যে উল্লেখ করেছেন যেটা আব্দুল্লাহ হারারি তার কিতাবে এনেছেন তিনি বলেন আনা আম্মাতিন ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনু ওয়াহব ইবনে জামাত আন্নাহা কালাত উনি বলতেছেন আন্নাহা কালাত যে কুন্না নাসমাউ আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে আমরা শুনতাম রসুল আকরাম সাল্লাহ কে লাম্মা হামালাত বিহি আমিনা তু বিন তুয়াহবিন আমিনা রাজি আল্লাহ তালা যখন পেটে ধারণ করেছিলেন কান আত্মা কুল তিনি বলতেন মা শাহ আর তু আন্নি হামাল বিহি আমি আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে পেটে ধারণ করেছি এটা আমি অনুভবই করতে পারি নাই ওলা ওজাতুল্লাহ সকালাতন কামা তাজিদুল নিসা আর আমি আমার পেটের মধ্যে কোনো উঁচু অথবা কোনো ব্যথা অথবা কোনো ভারী ভারী জিনিস বা এরকম কিছু অনুভব করি নাই যেমনটা অন্য অন্য মহিলারা করে ইল ইল আনে আংকার দু রফা হাইদাতী অরব্বামাকান আর তারফানী ও তাউদু কেবলমাত্র যে আমার যেটাকে কি বলা হয় মাসিক হায়েজ এটা কেবল বন্ধ হয়ে গেছে এবং এটা কখন কখন বন্ধ হয়েছে এবং কখন আবার এটা চালু হয়েছে এত এটাও আমি ঠিকমতো বুঝতে পারি নাই হ্যাঁ ওয়াতানি আ তিন ওয়া না না ইম আলিয়া একদিন আমি ঘুম এবং জাগ্রত এবং ঘুমের মধ্যে এবং জাগ্রত অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিলাম ঠিক সেই সময় একজন ফেরেশতা আমার কাছে আসলো এবং সে আমাকে বলল হালসা আরতি আন্না হামালতি তুমি কি জানো তো তুমি গর্ব তোমার তুমি গর্ভবতী মহিলা তুমি গর্ভবতী ফাঁকা আননি আমি বললাম মা আদিরি আমি জানি না ফাঁকা সে বললো ইন্না কি কাদা হামালতি বি সঈদ হাদি উম্মাদি ইহা আরে তুমি কি জানো না এটি এই মুহূর্তে তুমি তোমার পেটের মধ্যে এই উম্মতের মধ্যে সবচাইতে বড় নেতা এবং এই উম্মতের নবী এই উম্মতের সর্দারকে তুমি তোমার গর্বে ধারণ করেছো ওয়াদা আলী কেউ ইসলাই আর এটা ছিল সোমবার দিন কয়ালাত সে বলল আমিনা বললো ফাকান আদা আলী কামিম্মা ইয়াক ইন্দি আল হামাল তখন আমি অনুভব করতে পারলাম যে আমি গর্ভবতী অথবা আমার পেটের মধ্যে সন্তান রয়েছে সুম্মা আমহালানি হাত্তাইদা দানা উইলাদতি আতা নি যালিকা আল তখন আমি এটা মানে সরফুরাপুরি বুঝতে পরা পরে আবার পুনরায় ওই ফেরেশতা আমার কাছে আসলো যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আমি গর্ভ দেওয়ার সময় হয়ে আসলো সে আমাকে বলল কুলি ওউযুহু বিল ওয়াহিদি সমাদ মিন শাররি কুল্লি হাসে তুমি বলো আমি এক আল্লাহ অমুখাপেক্ষী এক মাউলার কাছে আশ্রয় প্রার্থনা আশ্রয় প্রার্থনা আশ্রয় চাইছি আমার মুহাম্মদের দুনিয়া দুনিয়ার সমস্ত হিংসুকের হিংসা থেকে কলাত আমিরা বল ফাকুন তো আকুল আমি তখন এই দোয়াটা পড়লাম সম্মানিত হাজিরিন আশা করি আপনাদের বুঝে চলে এসেছে আজকের পর্বে আম্মাজার আমেনার গর্বে রসুল আকরাম সাল্লাহ আলী আলিয়া সাল্লাম ওনার নূর মুবারক চলে আসলাম তিনি গর্ব অনুভব করালেন অর্থাৎ গর্বজাত করালেন কিন্তু তিনি বুঝতে পারলেন না যে রহমাতুল্লিল্লাহ আলমি তার গর্বে চলে এসেছে ধারাবাহিক আমাদের অনুষ্ঠান চলবে আমাদের তিরিশ তিরিশ পর্ব পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আপনাদেরকে স্বাগতম আপনারা দেখবেন এবং সাত পাশাপাশি আমাদের আলোচনা আপনারা শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল এই ইউন ইসলামিক টিভির সঙ্গে থেকে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এ বলে আজকে বক্তব্য শেষ করলাম ওমা আলী